সারা ভারত ধর্মঘটের সমর্থনে দিনহাটায় মিছিল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির দেশ বাঁচাও দেশের মানুষকে বাঁচান স্লোগানকে সামনে রেখে আগামী আঠাশ ও উনত্রিশ মার্চ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে কোচবিহারের দিনহাটায় মিছিল সংগঠিত করল কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ফেডারেশন সমূহ গণসংগঠনগুলি মূলত কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে করোনা মহামারীতে বিপর্যস্ত আয়করের বাইরে থাকা সকল নাগরিককে মাসের সাড়ে সাত হাজার টাকা ও বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান বেকারদের কর্মসংস্থানের দাবি সহ বারো দফা দাবির ভিত্তিতে আগামী আঠারোশো উনত্রিশ মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হল কোচবিহারের দিনহাটায় কোচবিহার থেকে সুখেন্দু গোপ সরকারের রিপোর্ট গ্লোব নিউজ